চট্টগ্রাম শহর কদিন ধরে শীতের তীব্রতা বাড়িবার ফোয়ার ফোয়ারে বেচা কিনেও বাড়ি গিয়ে শীতের গরম হওয়ার দোয়ান। দর্শক সাই আই চট্টগ্রামবাসী হল কিভাবে শীতানরে উপভোগ করেন? শীত তো বেশি পর হয় দিন ধরে আর বেশি ঠান্ডা পর এতলা লইলাম দুয়া নিজেলা না লইলে তার লইলাম দাঁড়ি পনেরো বছর চলে ইবের ইবেদি চলি দাঁড়ি একটু সস্তা আছে আমাদের থমে যাবে কাস্টমার বলা আছে ইনশাল্লাহ। বেচা কিনে বেশি পালা চলে ঠেক মজো ফা মজো হাত মজো ক্যাপ মাথার ক্যাপ বিশেষ করে বেচা কিনে খুব জোরে জোরে আজ এক সপ্তাহ শীতকাল তো মজা খুব আরাম, খানা খাইতো আরাম, কাপড় চোপড় পরতো আরাম, সবকিছু আরাম শীতকালে, না ঘুম যাতে আরো আরাম না। শীতের খাওয়ার ভিতরে গেঞ্জি আছে, তারপর শার্ট আছে, তারপর সোয়েটার, তারপরে কোট, মানে সার গই শীত তো বেশি পড়ে না বদা বেশি ঠান্ডা খবর বাইরে সহ্য করি না পারি। দামে হম আর জিনিস গমেবার হারণে টাল কোম্পানির হওয়ার দোয়ান এই ভ্যানত ব্যাক স্তরের কাস্টমার অলর ভিড় দেখা যায়। এবার উল্টো চিত্র কিন্তু মার্কেট গিনত যেটা শীতর হওয়ার কাস্টমারের আনাগুনা হম আর মার্কেটের দোয়ানদার হল হতা হইলাম তারাও চেষ্টা করেন হম দামে শীতর হওয়ার গিন সারে দিবার লাই মতো অনের বালা চলের শীত বেশি পরে কিন্তু এখন আনারা যত হম দি সারে দিতে পারি তত আনার লাভ নইলে ইয়ান নইলে আগে বছরলে কীতা হয়ে টিউ নষ্ট করতে হয়ে যাবে তোমার আনতে হম দামে সারে দিন। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি।